সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, সারা বিশ্বে যে যেখানে যে অবস্থায় আছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের আজকে সারা বিশ্বে যে করোনা ভাইরাসটি ছড়িয়েছে, আর এই করোনা ভাইরাস নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে দিন যাপন করতেছি। আর এই করোনা ভাইরাস নিয়ে আমি বাউল কিরণ একটি জারি গান লিখেছি। যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। শোনেন শোনেন শ্রোতা ভাই বোন, সালাম আদাব করবেন গ্রহণ, আমি বাউল কিরণ বলে যাই। হায় গোয়ালা মাবুত মাওলা, এ কেমন গজব তোমার, তুমি হও রহমান রহিম, হে মালিক পরোয়ার দিগার। চীন দেশেতে সৃষ্টি হইল, করোনা ভাইরাস নাম দিল, ধীরে ধীরে ছড়িয়া যে যাই, এ দেশ থেকে ও দেশ গেল, কত লোকে মরছে হাই, বিশ্ববাসী ভয়ে কান্দে, ও সবাই করছে হায় রে হাই। কেহ হইল বাবা হারা, কেহ হইল মাতা হারা, কেহ আবার সন্তানকে হারায়, এ দুঃখ যে বড় দুঃখ, কেমন তা সইব হাই, হে আল্লাহ মতেকে সবাইকে ও রক্ষা করো মালিক শাই। এবার শোনেন এক ঘটনা, ধীরে ধীরে করি বর্ণনা, এক দুঃখিনী মায়ে কেন্দে কয়, জমি ভিটা বিক্রি করে ছেলেকে বিদেশ পাহাটাই, ফোন করিয়া বলে তাদের, মাগো আমায় ধরছে করোনা। শুনিয়া মায়ে কান্দে, তার সাথে বাবাই কান্দে, আরো কান্দে ঘরের বিবিতা, ছোট দুইটা ছেলে মেয়ে কেন্দে বলে মাকে তার, মা গো বলো কি হয়েছে, ও বিদেশেতে যে বাবার। একদিন পর খবর পেল, ছেলে তাদের মারা গেল, বিদেশেতে হইবে কবর, বাবা মায়ে বলে বাছা, কোথায় গেলি বুকের ধন, সে যে গেলি আর ফিরলি না, ও হয়েছিল কপালে তোর। এবার শোনেন সে ঘটনা, কিভাবে ধরে করোনা, সুরে সুরে আমি বলে যাই, সর্দি কাশি জ্বর হইবে, শ্বাসকষ্ট মাথা ব্যথা, আরো হবে গলা ব্যথা, ও শোনো বলি সে কথা, লক্ষণ দেখা দিলে
দ্রুত করে চিকিৎসা নিবে, কোয়ারেন্টাইনে থাকিবে নিশ্চয়। ভয় করো না, ভয় করো না, করোনাকে ভয় করো না, থাকতে সময় হও সচেতন, ওহো আল্লাহ করিবে উপায়। বাইরে গেলে মাস্ক পরিবে, কারো হাতে হাত না মিলাবে, কোলাকুলি না করিবে ভাই। অকারণে বাইরে যাওয়া তোমার কোনো দরকার নাই, এই নিয়মটাই আছে চালু, ও বলি শোনেন ভাই সবাই। বাইরে গেলে ঘরে এলে গরম পানি সাবান দিয়ে, হাতে ধুয়ে খাবার খাবেন ভাই। এই নিয়মে চলতে পারলে আসবে না তো রোগ বাহালাই, সুস্থ থাকবে তোমার পরিবার, ও শুনেন বলি ভাই সবাই। শোনেন শোনেন এই ঘটনা, শেখের মেয়ে নেত্রী হাসিনা, সারা বাংলা করে লকডাউন, গাড়ি ঘোড়া স্কুল কলেজ বন্ধ, অফিস আদালত, আর্মি পুলিশ দিল ছেড়ে, ওহো বাংলার বাঁচাতে জীবন। দুঃখী মানুষ যত এ বাংলাতে আছে কত, পেটের দায়ে খাটে দিন রাত, কর্ম তাদের বন্ধ হইয়া করে শুধু হাই রে হাই, কিভাবে জীবন বাঁচাবো, ওহ কোন উপায় নাই পাই। হাসিনা ভাবিয়া সাহায্যের হাত দিল বাড়িয়া, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়, তাই দেখিয়া আরো কত নেতা কর্মী এগিয়ে যায়, ক্রিকেটাররাও করে সাহায্য, চলো সবাই মিলে দেশ বাঁচাই। বলিয়া বিদায় জানাই, দোয়া করবে নামাই সবাই, আমি অধম পাপি গুনাগার, ছন্দ তালে ভুল হইলে মাফ করিয়া দিবেন ভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ওহ আমি সবারে জানাই, ওহ আমি সবারে জানাই।